আসসালামু আলাইকুম। নাবাতি কলেজের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্য সমূহ নিয়ে কথা বলবো। এর আগের ভিডিওটিতে আমরা বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক অপারেশনগুলো হয়ে থাকে, এন্ড অপারেশন এবং অর অপারেশন, সেগুলো নিয়ে কথা বলেছিলাম। তো আমরা সেখানে দেখেছি এন্ড অপারেশন এবং অর অপারেশনের ক্ষেত্রে আমরা যে নিচে যে সারণীটা রেখেছিলাম সেখানে আমরা কয়েকটি সূত্রের মতো পেয়ে যাচ্ছিলাম। তো বুলিয়ান উপপাদ্য শুরু করার আগে আমরা আসল সূত্রগুলো নিয়ে আরেকবার একটু কথা বলি। তো দেখো, আমরা গত পর্বে অরের ক্ষেত্রে দেখো এখানে আমরা বলেছিলাম যে এ এবং বি ছিল এগুলো ইনপুট, আর এটা ছিল আমাদের আউটপুট। এটা পুরোটা ইনপুট, দুইটা ইনপুট এবং একটা আউটপুট, ঠিক আছে? এটা অর অপারেশনের জন্য। তো একটা জিনিস মনে রাখবো, আমরা এখন থেকে অরকে প্লাস সাইন দিয়ে প্রকাশ করব, আর অ্যান্ডকে আমরা ডট সাইন দিয়ে প্রকাশ করবো, ডট, ঠিক আছে, ডট দিয়ে প্রকাশ করবো। তো দেখো, মৌলিক অপারেশনগুলো থেকে আমরা যদি সূত্রের মতো বলি, দেখো অরের জন্য আমরা কয়েকটা সূত্র পেয়ে যাচ্ছি। অরের জন্য আমরা কি পাচ্ছি দেখো, আমরা এখান থেকে দেখো তোমাদের সুবিধার জন্য আমি একটু পাশে দিয়ে দিচ্ছি। দেখো আমরা দুইটি ইনপুট নিয়েছিলাম, একটা এ আর একটা বি। দেখো এদের যে মানগুলো আছে, এই মানগুলোর মধ্যে যখন আমরা অর অপারেশন ঘটাই, যেমন দেখো জিরো অর জিরো, ঠিক আছে, আমরা অরকে প্লাস দিয়ে প্রকাশ করব, এর জন্য আমরা আউটপুটে কি পাই, আমরা আউটপুটে পাচ্ছি হলো জিরো। আবার ওয়ান প্লাস জিরো, এখানে প্লাস বলতে আমরা এটাকে অর বোঝাচ্ছি আর কি। ওয়ান এবং জিরোর মধ্যে অর অপারেশন ঘটলে কি আসে, আউটপুটে ওয়ান আসে। এরপরে জিরো অর ওয়ান, এটার ক্ষেত্রে আউটপুট আসতেছে ওয়ান। ওয়ান অর ওয়ান, এটার আউটপুট আসতেছে ওয়ান, ঠিক আছে। এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, তোমাদের এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো করা হয় সৃজনশীলে, একটা প্রশ্ন প্রায় সময় একটা প্রশ্ন দেওয়া হয়, সেটা হলো দেখো আমরা যখন বাইনারি গণিত করেছিলাম আমরা লিখেছিলাম যে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, আর এখানে লিখতেছি ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। তোমাদের এই জন্য খয়ের মধ্যে একটা প্রশ্ন আসে দুই নম্বরের জন্য, যে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আবার ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হয়, এই দুইটার মধ্যে আসলে কী পার্থক্য বা এটা কেন, এটা একটু বুঝিয়ে লিখো। তো ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো যেটা, সেটা হলো সাধারণ বাইনারি গণিত, আর ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান এটা হলো ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে অর অপারেশন যখন করা হয়, এটা সাধারণ কোনো যোগ না, এটা অর অপারেশন। ওকে, আচ্ছা, তো আমরা তো অরের জন্য লিখলাম, এবার হলো এন্ডের জন্য আমরা যে সূত্রগুলো পাই সেগুলো একটু লিখি। আমি আবারও বলছি, এগুলো কিন্তু আমরা গত পর্বে যে মৌলিক অপারেশনগুলো দেখেছিলাম সেখান থেকে আমরা এই সূত্রগুলো পেয়েছি। তো দেখো অরের ক্ষেত্রে আমরা ডট সাইন দিয়ে প্রকাশ করব, দেখি তোমাদের মনে আছে কিনা একটু তোমরা আমাকে বলো। জিরো অ্যান্ড জিরো যখন থাকে তখন আমরা কি দেখেছিলাম, আউটপুটে জিরো আসে। এরপরে জিরো অ্যান্ড ওয়ান, ঠিক আছে, আমরা অ্যান্ডের ক্ষেত্রে দেখেছিলাম, এটা মনে রাখার খুবই সহজ উপায় হলো অ্যান্ডের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না দুইটা ইনপুটই ওয়ান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আউটপুটে ওয়ান আসে না, ঠিক আছে। তোমরা আবার দেখো, দেখো অ্যান্ডকে তুমি একটা যে রাস্তার মতো কল্পনা করো, যে রাস্তায় দুইটা ব্রিজ রয়েছে, ঠিক আছে, তো যতক্ষণ পর্যন্ত না তোমার দুইটা ব্রিজই ভালো হবে ততক্ষণ পর্যন্ত তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে না, ঠিক আছে। এই কারণে এন্ডে দুইটা ইনপুট ওয়ান না হওয়া পর্যন্ত আউটপুট ওয়ান হয় না। এখন এখানে তো আমরা দুইটা ইনপুট নিয়ে বলতেছি, আমাদের যদি ফার্স্টটা ইনপুট থাকে তাহলে ফার্স্টটা ইনপুটই ওয়ান হতে হবে, একটা ইনপুটে যদি জিরো হয় আউটপুটে কিন্তু জিরো চলে আসবে, ঠিক আছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে এটা জিরো হবে। আবার এখানে দেখো এরকম হলো, জিরো আসবে যখন দুইটা ইনপুট ওয়ান হবে তখন এন্ড অপারেশনের ক্ষেত্রে আউটপুটে ওয়ান আসে। আর অরের ক্ষেত্রে কি বিষ, অরের ক্ষেত্রে মনে রাখা সহজ বুদ্ধি কি, অরের ক্ষেত্রে মনে রাখবা অর হলো প্যারালাল ওয়ে খুঁজে সবসময়। দেখো এখানে সবগুলো হলো প্যারালালি, আমি এখানে হাজারটা সুইচ লাগিয়ে রাখলেও কোনো সমস্যা নেই, ও শুধু দেখবে যে কোন দিক দিয়ে যাওয়া যায়, সে যে কোনো একটা পথ পেয়ে গেলেই তার চলে। এই কারণে অর অপারেশনের ক্ষেত্রে মনে করো পাঁচটা আমার ইনপুট আছে, পাঁচটা ইনপুটের মধ্যে যদি একটাও যদি ওয়ান হয় তাহলে কিন্তু আউটপুটে ওয়ান চলে আসবে, ঠিক আছে। এখান দিয়ে চিন্তা করো, মনে করো আমি এখানে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য পাঁচটা রাস্তা আছে, এখন পাঁচটা রাস্তায় এই মধ্যে সবগুলো রাস্তা নষ্ট হোক সমস্যা নেই, যদি আমার শুধু একটা মাত্র রাস্তা খোলা থাকে আমি এই দিক দিয়েই চলে যেতে পারবো, ঠিক আছে। এই কারণে অর অপারেশনের ক্ষেত্রে একটা ইনপুট ওয়ান হলে আউটপুটে ওয়ান আসে। তো এগুলো তো অর এবং এন্ড অপারেশন থেকে আমরা এই বিষয়গুলো জেনেছিলাম, এখন এখান থেকে আমরা বুলিয়ানের কিছু মৌলিক উপপাদ্য শিখব, ঠিক আছে, বুলিয়ান মৌলিক উপপাদ্য। আচ্ছা, আমি বুলিয়ান উপপাদ্য লিখি, মৌলিক উপপাদ্য ছাড়াও এখানে আরও বেশ কয়েকটা উপপাদ্য রয়েছে, আমরা আগে মৌলিক উপপাদ্য যেগুলো এগুলো একটু জেনে নেই। দেখো, আচ্ছা, আমরা আরেকটা নতুন পৃষ্ঠায় চলে যাই। ওকে, দেখো আমরা এখন বুলিয়ানের যে মৌলিক উপপাদ্য যেগুলো এগুলো শিখবো, অর এবং এন্ড থেকে আমরা যে উপপাদ্যগুলো পাচ্ছি। তবে
তোমরা নর্মালি জানো যে আমরা যেমন বীজগণিতের ক্ষেত্রে আমরা যখন এ প্লাস বি হোল স্কয়ার সূত্র শিখেছিলাম, এটাকে আমরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারি। বাট এ এবং বি এর মানেটা কি? এ এবং বি হলো আসলে দুইটা ভেরিয়েবল বা চলক। এখানে আমরা যে কোনো মান বসিয়েই আমরা এই সূত্রের মাধ্যমে সেটাকে সমাধান করে নিতে পারি। তো বুলিয়ানের ক্ষেত্রে আমরা এরকম চলক ব্যবহার করব, আর বুলিয়ান অ্যালজেব্রা আমরা যে চলকগুলো ব্যবহার করবো এগুলো নর্মালি এ বি সি ডি অর্থাৎ যত যতগুলো লাগে আর কি ভাবে আমরা লিখবো। আমরা সাধারণ বীজগণিতে এক্স ওয়াই জেড ব্যবহার করি, আর বুলিয়ানে নর্মালি এ বি সি ডি ব্যবহার করা হয়। তো এটা কোনো বিষয় না, তুমি যে কোনো ভেরিয়েবলই ব্যবহার করতে পারো। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন ধরো আমি বললাম আমার কাছে এক্স পরিমাণ টাকা আছে, ঠিক আছে, আমি এক্সটাকে একটা চলক হিসাবে ধরলাম। এখন আমি যদি তোমাকে বলি যে এক্সের মানটা কত হওয়া সম্ভব, এক্সের মান কিন্তু অসীম, যে কোনো মান হতে পারে, ও 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, যে কোনো মান হতে পারে। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে চলকগুলোর মান নির্দিষ্ট। বুলিয়ান অ্যালজেব্রা যে কোনো চলকের 2টা মান সম্ভব হয়তো 0 নয়তো 1, ঠিক আছে। এটা আমরা আগে বলেছিলাম যে এখানে যুক্তিভিত্তিক কাজ করানো হয়, সত্য আর মিথ্যা, 0 আর 1। ওকে, এখন দেখো আমরা একটু আগে দেখো এখানে আমরা যে সূত্রগুলো পেয়েছিলাম, এখানে আমরা একটাকে এখান থেকে দেখো আমরা যদি এখন এগুলোকে চলকের সাথে কল্পনা করি, ঠিক আছে, আমি তাহলে কিভাবে আসে বিষয়টা দেখো। অর এর ক্ষেত্রে যেমন আমি চিন্তা করলাম এ অর 0, মনে করো আমি 2টা ইনপুটের মধ্যে অর অপারেশন ঘটাবো, কিন্তু এই 2টা ইনপুটের একটা ইনপুট আমার জানা আছে 0, কিন্তু আরেকটা ইনপুট জানা নাই, এটাকে আমি এ ধরে নিলাম। এখন আমাকে জিজ্ঞাসা করলে হলো এই ক্ষেত্রে আউটপুটটা আসলে কি আসবে। এখানে তো যেহেতু তুমি 2টা ইনপুটই জানতা, এই কারণে তুমি সরাসরি আউটপুটটা বলে দিতে পারতেছো, কিন্তু এখানে কি হবে? তো দেখো এখানে আমরা অর অপারেশনের ক্ষেত্রে দেখো আরেকবার চিন্তা করি। দেখো আমাদের একটা ইনপুট 0 দেওয়াই আছে, ঠিক আছে, আর একটা ইনপুট এ, যেটাকে এই লিখা আছে, এ এর মান 0 হতে পারে অথবা 1 হতে পারে। তো দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে পাশে এ ইকুয়াল টু যদি 0 হয়, এ ইকুয়াল টু 0 হলে দেখো এখানে কি দাঁড়ায়, 0 প্লাস 0 ইকুয়াল টু কি হবে, আমরা জানি অর এর ক্ষেত্রে 0 অর 0 ইকুয়াল টু 0 হয়। আবার এ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কি হতো, 1 অর 0 ইকুয়াল টু, আমরা জানি যে এই ক্ষেত্রে এই যে 1 অর 0 এর মান কি হয়, অর এর ক্ষেত্রে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুটে 1 চলে আসে, এটা মান 1 হতো। তার মানে দেখো তো কি দাঁড়াচ্ছে, অর্থাৎ এখানে 0-র উপরে আউটপুটটা নির্ভর করতেছে না, আউটপুট নির্ভর করতেছে এ এর উপরে। এ যদি 0 হয় আউটপুটে 0 আসবে, এ যদি 1 হয় আউটপুটে 1 আসবে। এই কারণে আমরা একটা মৌলিক উপপাদ্য হিসেবে এটাকে ধরতে পারি যে এ প্লাস 0 ইকুয়াল টু আমরা লিখবো হলো এ। আমাদের কিন্তু এই মৌলিক উপপাদ্যগুলো পরবর্তীতে আমরা যখন সমীকরণ সমাধান করবো সেখানে আমাদের এগুলো লাগবে। তো আমি আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছ। এখন আরেকটা আছে, সেটা হলো এ প্লাস 1, এটার ক্ষেত্রে আউটপুট কি হবে। দেখো এইসব ক্ষেত্রে দেখো আমার একটা ইনপুট 1 দেওয়াই আছে, আর একটা ইনপুট আমি জানি না, এর মান 0 হতে পারে 1 হতে পারে, এখন আউটপুট কি হবে। এখন তুমি আবার তোমার অর অপারেশনের এই চিত্রের কথা মনে রাখ। দেখো তোমাকে 2টা সুইচের কথা বলা আছে, যার মধ্যে একটা সুইচ কিন্তু অন করাই আছে অর এর ক্ষেত্রে। দেখো একটা সুইচ অন করা আছে তোমাকে বলাই আছে, তাহলে তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারো যেহেতু একটা সুইচ আমার 1 আছে, তার মানে দিক দিয়ে ইলেকট্রন চাইতে পারবে, তার মানে আউটপুট 1 হবেই। তোমরা সবসময় মনে রাখবে অর অপারেশনের ক্ষেত্রে যদি কোনো একটা ইনপুটের মান 1 থাকে, পুরো রাশির আউটপুটটা 1 চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ এ কি হবে এটা আমার দেখার দরকার নেই, কারণ তোমরা দেখো এমনিতে আমরা যে সূত্র লিখেছিলাম এখানে দেখো, যখন এটা 1 হয়, একটা ইনপুট যদি 1 হয় আরেকটা 0 হোক বা 1 হোক, আউটপুটে কিন্তু 1ই আসে। ওকে, আচ্ছা এরপরে দেখো আরেকটা আমরা লিখতে পারি এরকম, এ প্লাস এ, আমার 2টা ইনপুট আছে, 2টা ইনপুটই সেম, একই রকম, 2টাই এ, অর্থাৎ যদি 0 হয় 2টাই 0, যদি 1 হয় 2টাই 1। তো সেক্ষেত্রে কী হবে দেখো, সেক্ষেত্রে অবশ্যই যে মানটা আছে এটাই হবে। যেমন তোমরা এখানে দেখো এর মান যদি তোমরা 0 ধরো, তার মানে 0 অর 0, আর এর মান 1 ধরলে 1 অর 1, তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, 0 অর 0 ইকুয়াল টু 0, আর 1 অর 1 ইকুয়াল টু কি হয়, 1, তার মানে মান যেটা ছিল সেটাই আসতেছে, এই কারণে এ অর এ ইকুয়াল টু এ লিখা হয়। আর 4 নম্বর যে উপপাদ্য আছে সেটা হলো এ প্লাস এ বার, এটাকে এ বার বলা হয়, এ নট বলা হয়। তো এটার মানে কি তোমাদেরকে আমি একটু বলি, এটার মানে হলো এ এর মান যদি কখনো 0 হয় তাহলে এ নট ইকুয়াল টু সবসময় তার উল্টাটা হবে, 1 হবে। আবার এ এর মান যদি তুমি 1 ধরো, এ নট হলো তার উল্টো, অর্থাৎ
জিরো হবে, অর্থাৎ এ এর মান যা হয় এ নটের মান ঠিক তার উল্টোটা হয়। তো এখন দেখো আমার এখানে আসছে এ প্লাস এ নট। এখন চিন্তা করো যদি এ এর মান জিরো হয় তার মানে এ নটের মান কি হবে? ওয়ান। আর এ এর মান যদি ওয়ান হয় এ নটের মান জিরো হবে। এবার দুইটার মধ্যে অর করে দেখো, জিরো আর ওয়ান ইকুয়াল টু ওয়ান, আর ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু এখানেও ওয়ান আসতেছে। তার মানে এ প্লাস এ নট যেটা এটার আউটপুটে সবসময় কি আসবে? ওয়ান আসবে। ওকে, তো আমরা তো এই উপপাদ্যগুলো দেখলাম, এগুলো অরের জন্য গেল। এবার আমরা দেখব অ্যান্ডের জন্য, ঠিক আছে? এগুলো অরের জন্য দেখলাম, এখন অ্যান্ডের জন্য দেখো যে মৌলিক উপপাদ্যগুলো আছে অ্যান্ড অপারেশনের জন্য, সেখানে দেখো আমরা তো এখানে অ্যান্ডের সূত্রগুলো আগেই দেখেছি, এখন হলো চলক ব্যবহার করে আমরা সূত্রগুলো লিখব। যেমন দেখো এ ডট জিরো, এখন বলো তো তোমরা এইটার ক্ষেত্রে আউটপুট কি হবে? আমি আগেই বলেছিলাম দেখো এন্ড অপারেশনটা হলো একই রাস্তায় দুইটা ব্রিজের মতো, ঠিক আছে? তোমাকে দুইটা ব্রিজই পার হয়ে তারপরে তোমার লক্ষ্যে পৌঁছাতে হবে। কোনো একটা ব্রিজও যদি ভাঙা থাকে তাহলে কিন্তু তুমি আর ওই তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না। এখানে দেখো আমাদের একটা ইনপুট হলো এ, আর একটা ইনপুট হলো জিরো। এর মানটা কি, এর মান জিরো হতে পারে ওয়ান হতে পারে, সেটা দেখার দরকার নেই। কেন? কারণ একটা ইনপুট কিন্তু অলরেডি জিরো চলে এসেছে, আমরা জানি অ্যান্ডের মধ্যে একটা জিরো আসলেই আউটপুটে জিরো হয়ে যায়। ওকে, দ্বিতীয় সূত্র দেখো এ ডট ওয়ান। এখন দেখো এখানে আমাকে বলা হচ্ছে যে একটা ইনপুট আমার ওয়ান, ঠিক আছে? একটা ইনপুট ওয়ান, ঠিক আছে, কিন্তু একটা ইনপুট ওয়ান হলেই কি চলবে? আমরা জানি যে অ্যান্ডের ক্ষেত্রে দুইটা ইনপুটই ওয়ান হতে হয়, তাহলে আউটপুটে ওয়ান আসে। তো আমি তো একটা ইনপুট জানি যে ওয়ান, আর একটা ইনপুট এটা জিরো হতে পারে ওয়ানও হতে পারে, তার মানে নির্ভর করতেছে এর ক্ষেত্রেই, এটা যা হবে আউটপুটে ঠিক তাই আসবে। এটা যদি জিরো হয় তাহলে কি হবে? আউটপুটে জিরো চলে আসবে। আর এটা যদি ওয়ান হয়, দুইটা ইনপুটই ওয়ান, তার মানে আউটপুটে ওয়ান আসবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এ ডট ওয়ান ইকুয়াল টু এ, ঠিক আছে? তোমরা চাইলে এমনিতে এদের মানগুলো নিয়ে এখানে সূত্রের মধ্যে বসায় ফেলো। যেমন এর মান যদি জিরো হয় জিরো ডট ওয়ান ইকুয়াল টু জিরো, আর এর মান যদি তুমি ওয়ান ধরো, এই যে ওয়ান ডট ওয়ান ইকুয়াল টু ওয়ান, তার মানে এর মান যা থাকে তাই আসতেছে আউটপুট। ওকে, তিন নম্বরটা আমরা একটু লিখি এ ডট এ, ঠিক আছে? অর্থাৎ তোমার এন্ড অপারেশনের ক্ষেত্রে যে দুইটা ইনপুট আছে, এ দুইটা ইনপুট হয়তো দুইটাই জিরো নতুবা দুইটাই ওয়ান, তার মানে আউটপুটে কি আসবে? ওদের যে অবস্থা থাকে সেটাই, যদি দুইটাই জিরো হয় তাহলে আউটপুটে জিরোই আসবে, আর যদি দুইটা ওয়ান হয় আউটপুটে ওয়ানে আসবে, অর্থাৎ এর মান যা ঠিক তাই আসবে আউটপুট। ওকে, চার নম্বরটা একটু লিখি দেখো এ ডট এ বার, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ফোটা আসছে, এটা আবার দেখা দরকার নেই, এর নিচে যে ফোটাটা এটা আমার কলমের একটা পড়ে গেছে, তোমরা আবার এটা নিয়ে কনফিউশন হওয়ার দরকার নেই। এই কলমেরটাতে একটু কালি একটু বেশি হয়ে যাচ্ছে, লেফটে যাচ্ছে আর কি। আচ্ছা, এখন এটা দেখো এ ডট এ বার। আচ্ছা, এ ডট এ বারের ক্ষেত্রে আমরা একটু আগে দেখেছিলাম এর মান যখন জিরো হয় এ নটের মান তখন হয় ওয়ান, আর এর মান যখন ওয়ান হয় এ নটের মান হয় জিরো, অর্থাৎ এরা একটা আরেকটার উল্টো। তো তার মানে একটা যদি জিরো হয় আরেকটা হচ্ছে ওয়ান, আর এটা ওয়ান হলে এটা হচ্ছে জিরো। তো এই দুইটার ক্ষেত্রে আউটপুটে কী হয় কী আসবে? দেখো একটা জিরো তো থাকতেছেই সবসময়, তার মানে আউটপুটে সবসময় জিরো আসে, এই কারণে এ ডট এ বার সমান এটা সবসময় জিরো হবে। ওকে, তো দেখো আমরা কিন্তু বুলিয়ানের এই যে এই চারটা চারটা করে টোটাল আটটা, এই চারটা আটটা মৌলিক উপপাদ্য আমরা দেখলাম। এই চারটা হলো অরের জন্য, এই চারটা হলো অ্যান্ডের জন্য। এই মৌলিক উপপাদ্যগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন এই এরপরে যে বড় বড় সমীকরণগুলো সমাধান করব সেখানে কিন্তু আমাদের এই উপপাদ্যগুলো আমাদের লাগবে, ঠিক আছে? এছাড়াও আমাদের আরও কয়েকটি উপপাদ্য রয়েছে, আমরা তো মৌলিক উপপাদ্যগুলো দেখলামই, এছাড়াও আমাদের আরও কয়েকটি উপপাদ্য আছে, আমি সেগুলো একটু তোমাদেরকে জাস্ট লিখে দিচ্ছি, তোমরা এগুলো মুখস্থ করে রাখবে, আমরা যখন সমীকরণ সমাধান করবো তখন কিন্তু আমাদের এগুলো লাগবে। যেমন দেখো বিনিময় উপপাদ্য আছে, এটা খুবই সহজ, এটার মানে হচ্ছে দেখো একটা আছে এ প্লাস বি নট, আমরা চাইলে এটাকে বি নট প্লাস এ এভাবে লিখতে পারি, জাস্ট সামনে পিছনে করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এভাবেও এই বুলিয়ানের জেবরায় লেখা যাবে, কোনো সমস্যা নেই। একইভাবে এখানে দেখো এন্ডের ক্ষেত্রে একই নিয়ম, এ ডট বি বার, এটাকে তুমি চাইলে বি বার ডট এ এভাবে লিখে নিতে পারো, ঠিক আছে? অর্থাৎ বিনিময় অবস্থানটা তুমি বিনিময় করতে পারো, এতে কোনো সমস্যা নেই। ওকে, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ উপপাদ্য যেটা বলার খুবই প্রয়োজন, সেটা হলো বিভাজন উপপাদ্য। ওকে, বিভাজন উপপাদ্যের মধ্যে তোমরা দেখো
এই বিভাজন উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমরা বেশ কয়েকটা জটিল সমস্যার সমাধান করতে পারবো। সেটা হলো, একটা হলো দেখো, এটাকে তুমি চাইলে সাধারণ বীজগণিতের যে আমরা এরকম থাকলে আমরা যে কাজটা করি আর কি, আমরা বলে দিই যে গুণ করে দেই, ঠিক ওটার মতোই, অর্থাৎ এ বি। আচ্ছা এখানে একটা কথা বলি, আমরা যেরকম সাধারণ বীজগণিতের এই গুণ অবস্থা থাকলে কোনো ডট দেই না, তো এখানেও ডট না দিলেও চলবে, এটার মানে এ ডট বি, এটা ডট দিলেও চলে না দিলেও চলে, প্লাস এ ডট সি, ঠিক আছে। এই একটা, আরেকটা হলো দেখো, সেটা হলো এ প্লাস বি সি, এটা ইকুয়াল টু দেখো এ প্লাস বি ডট এ প্লাস সি। এই দুইটা উপপাদ্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের অনেক কাজে লাগবে, বিশেষ করে আমরা যখন সমীকরণ সমাধান করব অনেক জায়গায় এই সূত্র এই দুইটা উপপাদ্য আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো তোমরা এগুলো একটু এই উপপাদ্যগুলো একটু ভালো করে মুখস্থ করে রাখবে। এরপরে আমাদের আরেকটা উপপাদ্য রয়ে গেছে, সেটা হলো ডি মর্গানের উপপাদ্য, ঠিক আছে, ডি মর্গানের উপপাদ্য। তো ডি মর্গানের উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট, আমি ডি মর্গানের উপপাদ্য নিয়ে অনেক ডিটেলসে পরে কথা বলবো। এই ডি মর্গানের উপপাদ্য সময় আমরা প্রমাণ করে দেখাবো ট্রুথ টেবিলের মাধ্যমে, তো সেখানে আমি আরও ডিটেলস বলবো। তো এখানে জাস্ট ডি মর্গানের উপপাদ্যগুলো একটু লিখে দিচ্ছি। দেখো ডি মর্গানের দুটো উপপাদ্য আছে, একটা হলো দেখো এ প্লাস বি, এই পুরোটার উপরে যদি আমরা একটা নট দেই, অর্থাৎ এ প্লাস বি এর যে মান তার উল্টোটা, নটের এটা ইকুয়াল টু লেখা যায় এ নট ডট বি নট। আবার উনি আরও একটা উপপাদ্য দিয়েছেন, এখানে একটা বলি ডি মর্গান উপপাদ্য বলা হয় এই কারণে, এই দুইটা উপপাদ্য ডি মর্গান নামে একজন গণিতবিদ ছিল, উনি আবিষ্কার করেছিলেন, এই কারণে ওনার নাম অনুসারে এগুলোকে ডি মর্গানের উপপাদ্য বলা হয়। আরেকটা হলো দেখো এরকম হলে এ বার প্লাস বি বার। তো আমি নর্মালি আমার স্টুডেন্টদেরকে এটা মনে রাখার জন্য বলি, দেখো উপরে যে নটটা আছে সেটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে যে দুজনের জন্য আলাদা হয়ে গেল, আর অর থাকলে এন্ড হয়ে যায়। এটা জাস্ট মনে রাখার জন্য, সহজে মনে রাখার জন্য আমি বলি আর কি। এখানে দেখো এখানে এন্ড অবস্থা আছে, তার মানে এই যে নট আছে নটটা ভেঙে দুই ভাগ হয়ে যাবে এবং এন্ডটা অর হয়ে গেল, ঠিক আছে। এই দুইটা হলো ডি মর্গানের উপপাদ্য। তো এছাড়াও অনুসঙ্গ উপপাদ্য আছে, সহায়ক উপপাদ্য আছে, তো সেগুলো তোমরা একটু বই থেকে দেখে নেবে, যে কোনো বইতে উপপাদ্যগুলো লেখা থাকে, ঠিক আছে। আজকের ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, প্রায় 20 মিনিটের কাছাকাছি হয়ে গেছে সম্ভবত। তো আমি আশা করছি যে উপপাদ্যগুলো তোমাদেরকে দেখালাম, মৌলিক উপপাদ্য, বিনিময় উপপাদ্য, বিভাজন উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য, ঠিক আছে, এগুলো তোমরা আশা করছি বুঝতে পেরেছো। এগুলো তোমরা একটু মুখস্থ করে রাখবে, কারণ আমরা যখন সমীকরণ সলভ করবো তখন সেখানে আর এত ডিটেলস সেগুলো নিয়ে কথা বলা যাবে না, তাই তোমরা আগে থেকে মুখস্থ করে রাখলে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। এছাড়াও বইতে আরও যে উপপাদ্যগুলো আছে, অনুসঙ্গ উপপাদ্য এবং সহায়ক উপপাদ্য, সেগুলো আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, বাট তোমরা একটু দেখে নিবেও, ঠিক আছে। তো উপপাদ্যগুলো যদি জানা থাকে আমরা এগুলো দিয়েই পরবর্তীতে আমরা সমীকরণ সমাধানের যে বিষয়গুলো, সমীকরণ সমাধানে এই উপপাদ্যগুলো ব্যবহার করে আমরা সমীকরণ সমাধান করব। তো আজকের ভিডিওটা মূলত বুলিয়ানের উপপাদ্যগুলো নিয়েই ছিল। তো আমি আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে সে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকের পর্বটা এখানেই শেষ করে দিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।